সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি। সন্ধ্যা থেকে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব শুরু হয়। রাজধানীর রমনা কালী মন্দির সহ অনেক মন্দিরেই দীপাবলি উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সব বয়সীরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন সমাজের সব অন্ধকার দূর হবে। ভক্তদের প্রত্যাশা, দীপাবলির আলো উৎসব সবার মনকে আলোকিত করে তুলবে। বিজয়া দুর্গা চলে যাবার পরবর্তী অমাবস্যা কাটাতেই আলো জ্বালিয়ে দেবী কালীকে পূজা করা হয়। যখন কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটে তখন মা কালী, মানে মা কালী তখন তাকে বধ করে মানে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। এই শক্তির দেবীর উপাসনা করা হয় আমরা, যাতে সমাজ থেকে সমস্ত অপরাধ বা সমস্ত খারাপ দিকগুলি যাতে দূরীভূত হয়ে যায়। সনাতন ধর্ম অনুসারীদের এই আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে নানা আয়োজনে। সন্ধ্যা থেকেই মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব শুরু হয়েছে। রাতভর থাকবে নানা আনুষ্ঠানিকতা, নানা আয়োজন। এই মুহূর্তে রমনা কালী মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, আপনি যেখানে আছেন সেখানকার ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন, আর এই দীপাবলি নিয়ে নানা আয়োজন থাকে, আপনি কী কী আয়োজনের খবর জানতে পারছেন? রাহাত, আপনাকে দীপাবলির শুভেচ্ছা। আমি আসলে যেখানটায় আছি সেখানে কিন্তু আলোর উৎসব বলতে হয়, যে আমার চারপাশে কিন্তু আপনি দেখবে ছবিতে আলোর উৎসব, এখানে শত শত প্রদীপ জ্বলছে। দীপাবলি উৎসবের যে মূল আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু এই প্রদীপ জ্বালানোর মাধ্যমেই আসলে হয়ে থাকে। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ, সন্ধ্যার কিছুক্ষণ পর নাগাদই আসলে এই প্রদীপ জ্বালানো হয়েছে, এবং আপনি দেখছেন যে ভক্তরা আসছে। শ্যামা পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার আগে আসলে এই প্রদীপ জ্বালানো হয়। সবাই আসলে বিশ্বাস করেন, সনাতন ধর্মাবলম্বীরা যে এসেছেন তারা বিশ্বাস করেন যে এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে আসলে মনের অন্ধকার যেমন দূর হবে, সমাজের অন্ধকার দূর হবে, সমাজের সব অপরাধ দূর হবে। সেই বিশ্বাস থেকে কিন্তু আসলে এই প্রদীপ জ্বালানো হয়, যাতে সব ধরনের অন্ধকার দূর হয় সেক্ষেত্রে। আর শ্যামা পূজা, কালী পূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা আসলে রাতে হয়, অনেক রাতে 9টা 10টার পরে আসলে সেই আনুষ্ঠানিক শুরু হওয়ার কথা, এবং ভোর পর্যন্ত সেই আনুষ্ঠানিকতা চলে। মূলত কালী পুজো কিন্তু আসলে দেবীর যে শক্তি, সেই শক্তির প্রতীক হিসেবে এই পুজোটা করা হয় প্রতিবারই। আর আমি এখানে আসার পর থেকে দেখছি সন্ধ্যার পর থেকে ভক্তদের ভিড় বাড়ছে। আপনি হয়তো ছবিতে দেখবেন অনেক মানুষ এসেছে। সেখানে আসলে স্বাস্থ্যবিধি মানাটা খুব একটা সম্ভব হয়ে উঠছে না আসলে, তবুও বারবার এখানে মাস্ক পরার কথা বলছে, অনেকে মাস্ক পরছেন, আবার অনেকে আসলে মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতাও দেখা যাচ্ছে। আর আরেকটু বলে রাখি যে এই উৎসব কিন্তু রাতভর চলবে, সবাই এসে আসলে সেই বিশ্বাস থেকে প্রদীপ জ্বালাচ্ছে, এবং প্রদীপ জ্বালিয়ে তাদের যে মনের অন্ধকার এবং যে সমাজের অন্ধকার, সেই অন্ধকার দূর করছে, সেই বিশ্বাস থেকে আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছে এখানে আসছে। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি এই আলোক রেখার মাধ্যমে আসলে সমাজ এবং মানুষের মন থেকে অন্ধকার দূর হবে।